वेलकम माय स्टूडेंट्स, आज हमरा क्लास फोर भग्नांशे प्राथमिक धारणा सम्पर्के जानबो। एसो एकटा गल्पेर माध्यमे शुरू करा जाक। धरो आमरा टिफिन करछि, टिफिनेर समय एकटा रुटी आछे, आमी आर आमार बंधु भाग करे नेब, दुटो समान भाग भाग करलाम, ओके अर्धेक दिलाम, आमी अर्धेक निलाम। ताहले कि होछे ब्यापारटा, गोटाटा केउ खेलाम ना, दुजनेई अर्धेक अर्धेक खेलाम। एई अर्धेकटा जदि गणितेर भाषा लिखते हय किभाबे लिखब देखे नाओ। ओपरे लिखब एक, तारपर दाड़ी देब, तारपर लिखब दुई, होलो एकेर दुई, तार माने दु भागेर एक भाग। एई जिनिसटाके बला हच्छे भग्नांश। गोटा जिनिसटा अर्धेक करे देया होलो, भाग करा होलो, ताके बला हच्छे भग्नांश। এই ভগ্নাংশে দেখো উপরে একটা সংখ্যা আছে, নিচে একটা সংখ্যা আছে। উপরের সংখ্যাটাকে আমরা বলছি লব, নিচের সংখ্যাটাকে বলছি আমরা হর। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি দুই ভাগের এক ভাগ, তার মানে দুটো ভাগ করেছি, তার মধ্যে একটা ভাগ নিয়েছি, এটাকে বলা হচ্ছে অর্ধেক। দুই ভাগের এক ভাগ মানে একের দুই অংশ, বুঝে গেছে? এইভাবেই আমরা লব, হর, লব, হর, লব, হর সবকিছু আমরা জানবো। কিন্তু দেখো এখানে হরটা হচ্ছে বড়, লবটা হচ্ছে ছোট। যদি এরকম সংখ্যা আসে তখন আমরা বলব এটাকে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেখানে লবটা ছোট হবে, হরটা বড় হবে, সেটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। এবার তোমাদের বইয়ের দেখি কত পাতায়, একশো দুই, একশো তিন, একশো চার পাতা। দেখো তোমাদের বইয়ের একশো চার পাতায় কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে তোমরা দেখলে বুঝতে পারবে। আমি একটু তোমাদের সাহায্য করে দিচ্ছি। দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেখো কি আছে, গোটা একটা ছবিতে কিন্তু রং করা হয়নি, তার মাঝখানে দাড়ি কাটা হয়েছে, অর্ধেকটা রং করা হয়েছে, অর্ধেকটা রং করা হয়নি। তাহলে কি বলবো, সমান দুটো ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা ভাগে রং করা হয়েছে। এখানে হলো লব হচ্ছে এক, হর হচ্ছে দুই। আশা করি বোঝা গেছে। পরের ছবিটাই যায়, পরের ছবিটাই দেখো তিনটে ভাগ করা হয়েছে, তার মধ্যে মাঝের ভাগটাতে রং করা হয়েছে। তার মানে তিন ভাগের মধ্যে এক ভাগে রং করা হয়েছে, এক ভাগে ছবি আঁকা হয়েছে, আর বাকি দুটো ভাগ ফাঁকা রয়েছে। তা কত ভাগে ছবি আঁকা হয়েছে, তিন ভাগে এক ভাগ। এখানে ল হচ্ছে এক, হর হচ্ছে তিন। যত ভাগ করতে হবে সেটা হবে হর, আর যতটাই কাজ হবে সেটা হবে ল। পরের ছবি চলে আসো, ওই একই রকম ব্যাপার। তাড়াতাড়ি বলছি, তিনটে ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে মাঝেরটাতে রং করা হয়েছে, মানে একটা ভাগে রং করা হয়ে গেছে। এখানেও ল হচ্ছে এক, হর হচ্ছে তিন। তারপরের ছবি চলে আসো, ও বাবা অনেকগুলো ভাগ করা হয়েছে, গুণে দেখে নেবো কটা ভাগে ভাগ করা হয়েছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নটা ভাগে ভাগ করা হয়েছে। নটা ভাগের মধ্যে হলুদ কটা ভাগ আছে গুনে দেখি, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা হলুদ আছে, একটা লাল আছে, আর একটা নীল আছে। তাহলে ন ভাগের মধ্যে পাঁচ ভাগে হলুদ, ন ভাগের মধ্যে এক ভাগে লাল, ন ভাগের মধ্যে এক ভাগে নীল করা হয়েছে। এইভাবেই আমাদের অঙ্কগুলো বুঝতে হবে। পরের পাতায় চলে আসি, পরের পাতায় মানে একশো পাঁচ পাতায়, একশো পাঁচ পাতায় কি আছে দেখো, ছোট 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 ছবি আছে, প্রত্যেক ছবিতে কত কতর মধ্যে কত, একের মধ্যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছটা ভাগ আছে, কোথাও পাঁচটা ভাগ আছে, কোথাও চারটে ভাগ আছে। তোমরা ভাগগুলো ভালো ভালো করে বুঝবে এবং সেগুলো আমি দেখো করে দিলাম, তোমরা সব এখান থেকে বুঝে নেবে। পরবর্তী একটা বিরাট বড় ঘর আছে দেখো, সেখানে আটচল্লিশটা ভাগে ভাগ করা আছে। তো প্রতি ভাগে কত হলুদ আছে, কত লাল আছে, কত নীল আছে, এগুলো সব আমরা আস্তে 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 শিখে নেব। দেখো এখানে করে দেওয়া হলো, আশা করি তোমরা সব বুঝতে পারবে। পরে পরে চলে আসি আমাদের একশো ছ পাতা, ওই একই রকম নিয়ম, লব কোনটা, হর কোনটা, কতটার মধ্যে কতটা আছে। দেখো এখানে সব কটা পরপর 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 করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে ঠিক বুঝতে পেরে যাবে। তারপরের পাতায় মানে একশো সাত পাতায় এখানে একটা ম্যাচিং আছে, তিনটে ভাগ আছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচিং হবে। দেখো ম্যাচিংটা এখানে করে দিলাম, ভালো করে তোমরা বুঝে নাও কোনটার সঙ্গে কোনটা।
তারপরে ঘরগুলো গুনি, গুনে গুনে কটা আছে তা সেগুলো আমরা ব্যবহার করব। দেখে নাও এটা করে দিলাম। আজ তাহলে এ পর্যন্তই থাকবে, বাকি পড়া পরের দিন হবে। তোমরা সবাই ভালো থেকো, অল দ্য বেস্ট।